ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর অর্থাৎ তোমরা যারা দু হাজার তেইশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়োমার্টিনের পশ্মবিচিত্রা থেকে ভলিউম ওয়ান এর বিজ্ঞানে প্রথম ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার সাত নিয়ে আলোচনা করব এর আগে এক থেকে ছয় পর্যন্ত ভিডিওগুলো রেসক্রিপশানে দেওয়া থাকবে প্লে লিস্ট আকারে যদি দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারো আর যাদের বইটা নেই তোমাদের জন্য পিডিএফ থাকছে পিডিএফ ডাউনলোড করার জন্য ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে ওকে দেখতে থাকো শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর কী হবে ফার্স্ট প্রশ্ন আছে সঠিক জোড়াটি নির্বাচন করো উদ্ভিদের বিটপ অঞ্চল বা অংশ এটাতে দেওয়া আছে ফটোর চলন তারপরে দেওয়া আছে লজ্জাবতীর পত্রকগুলি মুদে মুদে যাওয়া এটা শীসমোনাস্টিক চলন দেওয়া আছে সুন্দরী গাছের শ্বাসমূলে দেওয়া আছে পজিটিভ হাইড্রো ট্রপিক চলন আর অপশান ঘতে দেওয়া আছে বঞ্চারালের স্পার্শপত্র কেমোনাস্টিক চলন এর মধ্যে কোনটা সঠিক হবে তো সঠিক জোড়া দেখতেই পাচ্ছ অপশান খ হবে লজ্জাবতীর পত্রকগুলো মুদে যাওয়া এটা সিসমোনাস্টিক চলন বাকি যেগুলো আছে সেগুলো ভুল আছে ওকে তারপরে আছে যে হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেটি হলো কী অক্সিন সাইটোকাইনিন জিবির না ফ্লোরিজেন এর সঠিক উত্তর হবে অপশান এ বা হচ্ছে অপশান ক অক্সিন অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা আইটিরাকে সংক্ষেপে আই এ এ লেখা হয় সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে সিক্স ফুর ফুরাইল অ্যামাইনোপিউরিন অ্যামাইনোপিউরিন ওকে আর জিবেরোলিনের রাশির নাম কী জিব্বেরোলিক অ্যাসিড সংক্ষেপে জি এ দ্বারা প্রকাশ করা হয় ওকে তারপরে প্রশ্ন আছে সংকটকালীন বা জরুরিকালীন হরমোন হিসাবে পরিচিত কোন হরমোন এটা সবাই যেন অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয় নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরকের নাম কি মেনিনজেস প্লুরা স্ক্লেরা কোরোয়েট এর সঠিক উত্তর হবে অপশান ক মেনিনজেস মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এর আবরক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কী কী থাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে থাকে মস্তিষ্ক ও সুশুম্ন কাণ্ড ওকে স্ক্লেরা থাকে চোখে প্লুরা হচ্ছে ফুসফুসের বাইরের আবরণ আর কোরোয়েট এটাও চোখে থাকে তারপরে আছে ডেলটোয়েট পেশির বিচলনের প্রকৃতি হলো অ্যাবডাকশন অ্যাডাকশন ফ্লেকশন না রোটেশান ডেল্ট পেশি কোন কাজটা করে থাকে অ্যাবডাকশন করে থাকে অর্থাৎ অ্যাবডাকশন মানে কি এই পেশি সংকুচিত হলে দেহের অঙ্গ অর্থাৎ হাত দেহ অক্ষের কাছাকাছি চলে আসে ওকে তো এইটাকে বলা হচ্ছে অ্যাবডাকশন সরি হাত দেহ অক্ষ থেকে দূরে চলে যায় আর অ্যাডাকশন হচ্ছে কাছে আসবে ঠিক আছে ডেল্টোয়েট পেশি কি কাজ করে থাকে এটা এই পেশি সংকুচিত হলে হাত দেহ অক্ষ থেকে দূরে চলে যায় ঠিক আছে আর ফ্লেকশনে কি হয় ফ্লেকশনে দুটো হাড় কাছাকাছি আসে রোটেশনে একটা হাড়কে কেন্দ্র করে অন্য হাড় তার চারিদিকে ঘুরতে থাকে সেটাকে বলা হয় রোটেশন তারপরে প্রশ্ন আছে যে ক্রোমোজোমের মধ্যবর্তী অংশে সেন্ট্রোমিয়া থাকে তাকে কি বলে মাঝখানে সেন্ট্রোমিয়া থাকলে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ঠিক আছে সাবমেটাসেন্ট্রিক কখন বলা হবে যখন মাঝখান থেকে একটু দূরে থাকবে আর টেলোসেন্ট্রিক একদম প্রান্তে থাকলে আর প্রান্তের কাছাকাছি থাকলে তাকে বলা হবে অ্যাক্রোসেন্ট্রিক ওকে এগুলো তোমরা মনে রাখবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কীরকম ভি আকৃতির সাবমিটাসেন্ট্রিক এল আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতির টেলোসেন্ট্রিক আই আকৃতির ওকে এরপরে আছে প্রদত্ত যে অংশ থেকে উদ্ভিদ কোষ বেম বা স্পেন্ডেল তৈরি হয় কি হবে সেন্ট্রোজোম রাইবোজোম সাইটোপ্লাজমীয় মাইক্রো টিবিউল আর হচ্ছে মাইট্রোকনড্রিয়া আছে উদ্ভিদের ক্ষেত্রে কোনখান থেকে মাইক্রোটি বেমতন্তু তৈরি হয় এর সঠিক উত্তর হবে সাইটোগলাজোমি মাইক্রো টিবিউল থেকে আর কোষে কোথা থেকে তৈরি হয় সেন্ট্রোজোম থেকে ওকে উদ্ভিদের যেহেতু সেন্ট্রোজোম থাকে না তার জন্য সেখানে এই মাইক্রো টিবিউল থেকে বেমতন্তু তৈরি হয় নেক্সট প্রশ্ন আছে নিচের বক্তব্যগুলো পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও বক্তব্য ওয়ানে দেওয়া আছে কোষের মাইটোসিসকে অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয় ঠিক আছে এটা ঠিক আছে এই বক্তব্যটা সঠিক আছে প্রাণীকোষের মাইটোসিসকে অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয় সেকেন্ড বক্তব্যে কী কী বলেছে দেখো প্রাণীকোষের মাইটোসিসে তন্তুগুলি সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রসি থেকে উৎপন্ন হয় প্রাণীকোষের যে তন্তুগুলো তৈরি হয় সেগুলো কোথা থেকে তৈরি হয় সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রসি থেকে তৈরি হয় এটাও সঠিক এবার কি বলেছে দেখো অপশান তে দেওয়া আছে বক্তব্য এক সঠিক বক্তব্য দুই ভুল এখানে আমরা দেখলাম দুটোই বক্তব্য সঠিক তার মানে অপশান ক হবে না তারপর অপশান তে কি বলেছে বক্তব্য দুই সঠিক এবং বক্তব্য এক ভুল এটাও ভুল হচ্ছে দুটো বক্তব্যই সঠিক আছে আমরা দেখেছি তারপরে অপশান গতে বলা হয়েছে বক্তব্য এক ও বক্তব্য দুই সঠিক এবং বক্তব্য দুই বক্তব্য একের সঠিক ব্যাখ্যা নয় এখানে দেখো ভালো করে এই রকম প্রশ্নগুলো তোমাদের নতুন টাইপের প্রশ্ন তোমরা যদি এর আগে এরকম প্রশ্নের উত্তর দিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যারা এরকম প্রশ্নের প্রথম দেখছ তাদের কিন্তু এটা একটু সমস্যা তৈরি হবে দেখো প্রথম দুটো অপশান বোঝা গেছে একটা সঠিক একটা ভুল দেওয়া আছে এখানে তো দুটোই ভুল প্রমাণিত হয়েছে এবার অপশান গতে দেওয়া আছে বক্তব্য এক ও দুই সঠিক ঠিক আছে বক্তব্য একও সঠিক দুইও সঠিক তারপরে যেটা বলেছে এর সঙ্গে বক্তব্য দুই বক্তব্য একের সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ বক্তব্য দুইতে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে বক্তব্য একের সাপেক্ষে সঠিক ব্যাখ্যা নয় বক্তব্য একে কি বলা হয়েছে যে মাইটোসিসের প্রাণীকোষের মাইটোসিসটা সেটাকে অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয় কেন বলা হয় না সেটা যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হয় তার জন্য এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাল মাইটোসিস এবার এই অপশানে বলা হয়েছে যে এটা সঠিক ব্যাখ্যা নয় এই যে এই যে সেকেন্ড বক্তব্যটা এটা কিন্তু এর বক্তব্য একের সঠিক ব্যাখ্যা নয় এটা কিন্তু ভুল এটা সঠিক ব্যাখ্যা তারপরে অপশানটা দেখো বক্তব্য এক ও দুই সঠিক এবং বক্তব্য দুই বক্তব্য একের সঠিক ব্যাখ্যা এখানে বক্তব্য একও সঠিক বক্তব্য দুইও সঠিক আর বক্তব্য দুইতে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে বক্তব্য একের সঠিক ব্যাখ্যা আছে অ্যাস্ট্রাল মাইটোসিস বলা হয় কারণ সেটা অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হয় বলে তাহলে এটাকে এখানে কোনটা সঠিক হবে এখানে সঠিক হবে অপশান ঘ সঠিক ব্যাখ্যা নয় যেটা সেটা কিন্তু ভুল হবে অর্থাৎ অপশান গটা ভুল হবে অপশান গতে এই দুটো বক্তব্য ঠিক ছিল কিন্তু তার সঙ্গে যেটা আছে দু নাম্বার বক্তব্যটি একের সঠিক ব্যাখ্যা নয় এটা ভুল আছে এজন্য জন্য এটা ভুল হয়েছে তাহলে বুঝতে পেরেছো অবশ্যই যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ভিডিওটা আরেকবার ব্যাক করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে বিভাগ খতে দেওয়া আছে দুটি নিউরোনের সংযোগস্থলকে কি বলে সাইন বলা হয় সবাই জানো তারপর ড্যাশ তরল থাকে সচল অস্থিসন্ধিতে এটা তো হবে তরল সাইনোভিয়াল তরল থাকে পরের প্রশ্ন আছে ড্যাশ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না এটা হচ্ছে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু তৈরি হয় না তারপরে আছে সত্য মিথ্যা এস টিএইচ এর অপর নাম হচ্ছে গ্রোথ হরমোন এটা ঠিক হবে এস টিএইচ কথার অর্থ হচ্ছে সোমারো ট্রফিক হরমোন এর অপর নাম হল গ্রোথ হরমোন তারপরে আছে পাঁচে হাঁচি কাশি হওয়া সহজাত ক্রিয়া এটাও সত্য কোষ চক্রের সবচাইতে দীর্ঘস্থায়ী দশা হল অ্যানাফেজ এটা ভুল হবে সব থেকে স্বল্পস্থায়ী দশা হলো অ্যানাফেজ স্তম্ভ ম্যাচ করো এ ও বি এখানে প্রথমে আছে ফার্নের শুক্রাণু ফার্নের শুক্রাণুতে কি দেখা যায় এটা হবে কেমোট্যাকটিক চলন অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে আবিষ্ট হয়ে স্থান পরিবর্তন হয় কোন রাসায়নিক পদার্থের দ্বারা হয় স্থান পরিবর্তন ম্যালিক অ্যাসিড ঠিক আছে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ওকে মনে এটা তারপরে আছে ক্যান্সার ক্যান্সার হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার যেটা সেটাকে বলা হয় ক্যান্সার আর ক্লিভেজ পদ্ধতিতে প্রাণীদের সাইটোগাইনোসিস পদ্ধতি হয়ে থাকে ওকে নেক্সট আছে কোন কোষ অঙ্গাণু বিভাজনত উদ্ভিদ কোষে কোষপাত গঠনে সাহায্য করে এটার উত্তর হবে কি গলগি বডি ঠিক আছে গলগি বডি কোষপাত তৈরিতে সাহায্য করে সেখান থেকে গলগি ভেসিকেল তৈরি হয় সেই ভেসিকেলগুলো এসে এখানে কোষপাত তৈরিতে সাহায্য করে তারপর আছে বিষ অদৃশ্য কোনটা আলাদা হবে এস অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন যেটাকে গ্রোথ হরমোনও বলা হয় টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন খরণে উদ্দীপিত করে আর গোনাডোট্রপিক হরমোন এগুলো হচ্ছে গোনাড অর্থাৎ জনন গ্রন্থিকে উদ্দীপিত করে সেখান থেকে হরমোন খরণে সাহায্য করে আর এডিএইচ এটা তো হচ্ছে অ্যান্টিডাই ইউরিটি হরমোন এখান থেকে আলাদা হবে এটাই এডিএইচটেই আলাদা হবে কারণ কি বাকিগুলো দেখো প্রথম তিনটে হরমোন এটা হচ্ছে অগ্রপিডিটারি থেকে করিতে হয় আর এডিএইচ পশ্চাৎ পিডিটারি থেকে করিতে হয় ঠিক আছে এবার হচ্ছে বিভাগ গ ও ঘ এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখবে অবশ্যই পারবে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো থেকো পড়তে থাকো অল দ্য বেস্ট